আরে চাচা, আপনারা তো উল্টা পাল্টা বুঝাইতেছে, যাই দেখেন গা আপনার ছেলে কোন ব্যাংকে টাকা জমাইতেছে। আব্বা একটা কথা আছে, শ্বশুর বাড়ি থেকে অনেক চাপ দিতেছে, তারা চাইতেছে আমি যেন বিদেশ যাই। এই যে এত কষ্ট করে দোকানদারে তিলে তিলে ঘুরছেন, এত কষ্টের দোকান এখন বেচে চালাইবেন? বাবারে, আমার যা কিছু দেখো সবই তো আমার সন্তানের জন্য, আর ছেলেটার ভবিষ্যৎ গড়ার দায়িত্বটাও তো আমার। ছেলেটারে যে বিদেশ পাঠামু এটাও ওর একটা ভবিষ্যৎ, তাই ভাবলাম দোকানটা বেচে হইল ছেলেটার বিদেশ পাঠাম। আল্লাহ চাইলে ভাগ্য ভালো হইলে এরকম আরো কয়েকটা দোকান আমি দিতে পারব। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। দোস, তোরে আগে বলা হয় নাই, আসলে আজকে আমার ফ্লাইট। দোস, এখন কি তোর বিদেশ যাওয়ার সময়? শোন, মানুষ বিদেশ যায় বিয়ের আগে, আর তুই বিয়ে কইরা বউ থুইয়া বিদেশ যাবি? তাছাড়া তোর বাপ একজন মুরব্বী মানুষ, তোর বাপের থুইয়া বিদেশ যাবি? তোর বাপের আছে কি তুই ছাড়া? আরে বেডা, তোর দ্বারে আইছি, তুই বন্ধু বান্ধব মানুষ, কোথায় একটু বিদায় দিবি, কোথায় দোয়া করবি তা না, উল্টা পাল্টা কথা কইয়া দিলি তো মনটা খারাপ কইরা। মন খারাপ করিস না, বিদেশ যাবি তো? দোয়া করিস বন্ধু, দোয়া করিস। ঠিক আছে যা। বাবারে, ঠিক মতো মনোযোগ দিয়ে কাম করিস আর নিজের খেয়াল রাখিস, আর যদি পারস এই বুইরা বাপটার মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিস। চাচা, ছেলেটা যেহেতু বিদেশ পাঠাবেন, বিয়ের আগেই পাঠাইতেন, এতগুলো টাকা খরচ কইরা ছেলেটার বিয়ের পর কেন বিদেশ পাঠাইলেন? এখন দেখবেন টাকা রুজি কইরা সব টাকা কেমনে শ্বশুর বাড়ি পাঠায়। ছেলেটা আমার, আমার ছেলে কেমন আমি ভালো করে জানি, তুমি যেরকম ভাবতাছ আমার ছেলেটা ওই রকম না। শুন বাবা, ঠিক মতো কাজ কাম করিস আর নিজের খেয়াল রাখিস। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি ভালো আছো? বলার লাগেনি কথা কইতেছেন, টাকা পয়সা মনে হয় ভালোই পাঠায় না, পাঁচ ছয় মাসে কত পাঠাইছে? গেলেও তো সবই কয়েকটা মাস, টাকার জন্য আমি চিন্তা করি না, কারণ আমার ছেলে ভালো থাকলে আমিও ভালো থাকব। আব্বা, 1.5 লাখ টাকা দিয়ে তো একটা ফোন পাঠাইছি, আইফোন 15 প্রো ম্যাক্স, ওই একটা বলা যাইয়া তোমারে দিয়ে আইব, রিসিভ কইরো। বাবা ভালো আছো? জি কাকা ভালো আছি। তুমি যে ওই দিন কইছিলা আমার পোলায় নাকি অন্যদিকে টাকা পয়সা পাঠায়, ভুল, এটা আমার পোলা, আমার পোলায় আমার জন্য 1.5 লাখ টাকা দিয়া আইফোন 15 প্রো ম্যাক্স পাঠাইছে। কি কম কাকা, এই যুগে এটা সম্ভব? কাকা আপনার কপাল ভালো। কপাল তো ভালো ওই বই, দেখতে হইব না কার পোলা, আর সবাই তো তোমার মতো না। আব্বা পার্সেলটা পাইছো? হ বাবা পাইছি তো। ও আচ্ছা, তাহলে ওই ফোনটা আমার শ্বশুর বাড়িতে দিয়ে আইসো, আমার শ্বশুরের জন্য পাঠাইছিলাম। ঠিক আছে বাবা, তাইলে মোবাইলটা তো শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। এ কাকা দাঁড়ান তো, মোবাইলটা একটু দেখান। আমি জানি না এই বাবাটা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু আপনাদের কাছে যদি মনে হয় এই বাবাটা কষ্ট পেয়েছে, তাহলে মা বাবার সাথে কখনোই এরকম করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সামাজিক কাজে লেগে পড়ুন।